হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি কিন্তু আজকে ভালো নাই, কারণ আজকে আমার বন্ধুর পেজটা অল্পর জন্যে হ্যাকের থেকে বাইসা গেল। জাস্ট একটা যদি ভুল কাম করতো বা আমি যদি ভুল কাজ করতাম, তাহলে কিন্তু আমার বন্ধুর পেজটি আর বাঁচাতে পারতাম না হ্যাকারদের কবলের থেকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট। আজকে সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আমরা কম বেশি সবাই চালাই। এই ফেসবুকের মধ্যে এত পরিমাণের হ্যাকারদের উৎপাত বেড়ে গেছে, কি বলবো। কিছুদিন আগের ঘটনা, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তো সেই দেশের একজন বড় হুজুর, আদনান হুজুর বলে নাম, তো ওনার পেজটা 1 মিলিয়নের পেজটি হ্যাকারদের কবলে কীভাবে চলে গিয়েছিল, আর আমার বন্ধুর পেজটি কীভাবে আমি রক্ষা করলাম, সেই বিষয়ে আমি বিস্তারিত মাধ্যমে আজকের ভিডিওতে বলবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অল্প কিন্তু স্কিপ করবেন না। বন্ধুরা, এখানে যে একটা স্ক্রিনশট দেখতে পারতেছেন, তো এই স্ক্রিনশটটা কিন্তু আমার বন্ধু আমাকে দিয়ে বলল, মুন যে কোনো প্রকারে আমার ফেসবুক অ্যাকাউন্টটি বাঁচাও, কারণ আমার ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাব। তখন আমি আমার বন্ধুকে বললাম, ঠিক আছে, তোমার জিমেল এবং কি ফেসবুকের পাসওয়ার্ডটা দাও। তো সেই পেজের জিমেল এবং কি পাসওয়ার্ড আমাকে দিল। তো আমি সঙ্গে সঙ্গে লগ ইন করলাম। লগ ইন করার পর নোটিফিকেশনে চলে গেলাম। নোটিফিকেশনে চলে যাওয়ার পর বন্ধুরা, এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে লেখা আছে, 24 আওয়ার্স লেফট টু রিকোয়েস্ট রিভিউ, সি হোয়াই ইউর পেজ উইল বি ডিসেবলড বিকজ সামওয়ান হ্যাজ রিপোর্টেড ইউ ফর নট কমপ্লিং উইথ দ্য টার্মস অফ সার্ভিস। তো এখানে বলতেছে, তোমাকে কেউ রিপোর্ট করেছে, তার জন্য কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটি আমরা 12 ঘন্টার মধ্যে একদম পুরোদমে নিষ্ক্রিয় করে দেবো, মানে ডিলিট করে দেবো, ডিসেবল করে দেবো। তো আমার সঙ্গে সঙ্গে ডাউট হয়, তখন আমি ফেসবুক পেজটির রিপোর্ট বক্সে চলে যাই। তো রিপোর্ট বক্সে চলে যাওয়ার পর ওইখানে কিন্তু বন্ধুরা, আমি কোনো ধরনের রিপোর্টের মামলাই পাই নাই। মানে অ্যাকচুয়ালি ঘটনাটা হইতেছে কি, আপনাকে যদি কেউ রিপোর্ট করে, মানে আপনার ফেসবুক পেজের মধ্যে যদি কেউ রিপোর্ট করে থাকে, তাহলে কিন্তু রিপোর্টের মধ্যে ওই বস্তুটা শো করবে যে কি আপনাকে রিপোর্ট করেছে। কিন্তু আমার বন্ধুর পেজটি নিয়ে দেখলাম, আমার বন্ধুর পেজের মধ্যে কোনো ধরনের রিপোর্ট ছিল না। তখনই কিন্তু আমার সন্দেহ হয় যে এইটা হ্যাকারদের ফুল বিভ্রান্তিকর চাল, আর এই চালের মধ্যে আমি যদি এখন ফাঁসা যাই, তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটি হারাবো। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা আমি হুঁশিয়ার করে দেই, কোনো হ্যাকারদের যদি লিঙ্ক প্রেস করতে চান, তাহলে কিন্তু আপনারা 100 বার ভাববেন, কারণ আপনাদের একটা লিঙ্কেই কিন্তু আপনাদের ফেসবুক পেজটি নিষ্ক্রিয় করে দিতে পারে হ্যাকাররা। আপনারা কিন্তু দেখতেই পারতেছেন, হ্যাকাররা যে লিঙ্কটা আমাকে দিয়েছে, মানে আমার বন্ধুর পেজটির মধ্যে দিয়েছে, তো এইখানে ইরোর.কম এরকম একটা লেখা। বন্ধুরা, ইরোর.কম ফেসবুক কর্তৃপক্ষ থেকে দেয় না। ফেসবুক কর্তৃপক্ষ থেকে যদি কোনো অফিসিয়ালি মেসেজ আপনাকে দেয়, তাহলে ফেসবুক.কম অথবা meta.com লেখা থাকে, ওইখানে কিন্তু কোনো ধরনের ইরোর, রেয়ার ফাইল এগুলা দেয় না। এগুলা হয়েছে হ্যাকারের চাল, আর এই চালে যদি আপনি ফাঁসে যান, তাহলে কিন্তু আপনার ফেসবুক একদম পেজটা হারাবেন আর পথের ভিখারি হয়ে যাবেন। তো বন্ধুরা, আমি সঙ্গে সঙ্গে কিন্তু আমার বন্ধুকে ফোন দিই, ফোন দিয়ে বলি যে সেই লিঙ্কে কিন্তু ক্লিক করো না, ক্লিক করার সাথে সাথে কিন্তু তুমি ট্র্যাফে ফাঁসে যাবা, আর যখন ট্র্যাফে ফাঁসে যাবা, তখন কিন্তু ফেসবুক পেজটা হারাবা। তো একটা কথা আপনাদেরকে তো বললামই যে ফেসবুক যদি কোনো ধরনের আপনাকে মেল বা মেসেজ করে, তো facebook.com অথবা meta.com লেখা থাকবো, আদারওয়াইজ কোনো ধরনের কিন্তু লেখা ওইখানে থাকবে না। তো অবশ্যই কিন্তু আপনারা এখন থেকে সতর্ক হয়ে গেলেন, আর এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করেন বন্ধুরা। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুকে শেয়ার করেন, আর যদি ইউটিউবের থেকে দেখে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগান, কারণ এইরকম ধরনের হ্যাকাররা মানে চাল উৎপাইথা বৈশা রয়েছে আমাদেরকে নিষ্ক্রিয় করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, মুন অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।